রাজ্য বিরোধী, আমরা কি বঙ্গবন্ধু বিরোধী না মূর্তি বিরোধী? মামুনুল হকের বক্তব্য যেভাবে ভুল ব্যাখ্যা করেছেন, আমাদের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করার দুঃসাহস দেখাবেন না। আমরা মৃত্যুকে হাতে নিয়ে হাঁটি। আমি তো বলি ওই সময়ে মরে গেছি যখন আমশফির গাড়ি বহরে হামলা করা হয়েছে 2013 সালে শাপলা চত্বরে। আল্লাহর কসম, আমার পাশে যে দাঁড়ানো ছিল, আমার একেবারে পাশে, আমার চোখের সামনে বুলেট এসে তার বুকে বিদ্ধ হয়ে আমার সামনে এসে লুটে পড়ছে। এক হাত এই দিকে আসলে আমার বুকে পড়ত। তো মরে তো সেদিন গিয়েছি, এখন মরে আছি দিনের জন্য, এখন এখন বেঁচে আছি দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লামা মামুনুল হক বলেন, মুফতি ফয়জুল করিম বলেন, জুনায়েদ বাবুনগরী বলেন, এদের দুনিয়াবি কোনো বিলাস নাই, এরা একমাত্র আপনার আবার ঈমান আমল ঠিক রাখার জন্য ময়দানে কথাগুলো বলছেন। সাতবার বেনিতে গেছে, কথা বলে না। আমশফি যখন ফেনিতে গিয়া শানে রেসালাতে বক্তৃতা দেয়, তখন ফেরেশতা আকরামের কবরে পিটায়, কথা বলে না। বিটা কি বিটা না, এই কার সাথে বেয়াদবি করেছিস সে তো বক্তৃতা দিচ্ছে এখন, তুই কেন বেয়াদবি করলি? রাগ হইতেছেন? চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, নবীর আওলাদ আজও দুনিয়াতে আছে না নাই? কেমনে আছে? নবীর বংশধর আজও দুনিয়াতে আছে না নাই? কথাগুলি বলার ভাষা আমার নাই, যেই ভাষা যেই স্পিরিটে বলা দরকার কিছুই আমার মধ্যে নাই। নবী পরিবারের 72 জন সদস্য ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে শাহাদত বরণ করেছে। নবীর বংশ এখানে শেষ, একজন মাত্র বাকি ছিল, কথা বলেন, একজন নবী বংশের নবী পরিবারের মাত্র একজন সদস্য বেঁচে ছিল, বাকি পুরো বংশ শেষ। সে একজন কে? ইমাম জয়নুল আবেদিন বা আলী আসগর, একজনেরই দুই নাম। আমার প্রশ্ন হলো, এই আলী আসগরের বাবা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা কয় না? নবীর মেয়ে ফাতেমা, ফাতেমার সন্তান ইমাম হুসাইন, ইমাম হুসাইনের সন্তান আলী আসগর, আলী আসগরের 8 সন্তান, তাদের মাধ্যমেই আজকের পৃথিবীতে নবীর বংশ এখনো আছে। আমার প্রশ্ন, আলী আসগরের বাবা হলো ইমাম হুসাইন, আলী আসগরের মা কে? এক মিয়া সাহেব বলতেছে ফাতেমা। আমি ওনারে কি কইতাম আপনারা এখন? ফাতেমা তো হুসাইনের মা, হুসাইনের ছেলের মা কেমনে হয়? ছেলের তো দাদি হবে, কথা কয় না? ওনার কথাটা হইছে? এই তো আমাদের মুসিবত, আমরা এমনি বলে দিই। বলেন, ও মুসলমান, আলী আসগরের বাবা হচ্ছে ইমাম হুসাইন, আর আলী আসগরের মা হচ্ছে ওই পারস্যের শাহজাদী শাহরে বানু। 4-5 বছর বয়সে এই পিচ্চি মেয়ের দিলে নবীর প্রতি প্রেম এসেছিল, ভালোবাসা এসেছিল, নবীর প্রতি মহাব্বত জেগেছিল। আল্লাহ সেই মহাব্বতকে পুঁজি করে নবী পরিবারের খাতুন বানিয়ে দিছেন। হুসাইনের আরো বিবি ছিল,
আরো বিবির আরো সন্তান ছিল, কথা বলে না, সব শহীদ। আর সাহারে বানুর বাচ্চাটাই হলো নবী বংশের মাধ্যম। আল্লাহ কেমন কবুল করছে, কিসের কারণে? নবীর প্রতি মহাব্বতের কারণে। নবী নাই, ডাইরেক্ট মহাব্বত দেখাইবার উপায় নাই, আদর্শ পালনের মাধ্যমে নবীকে মহাব্বত দেখাবো। তবে মহাব্বত ডাইরেক্ট দেখাবো আলেম ওলামাদেরকে। কাদেরকে? বেয়াদবি করার শাস্তিও দেখাইলাম, মহাব্বত দেখাইবার পুরস্কারও দেখাইলাম। কোন পথে যাইবা তোমরা নিজেরাই ভাবো। মামুনুল হকের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে যাওয়ার পথে নগদের তিনজন শেষ, নগদের তিনজন শেষ। এদের কি জাহান্নাম ছাড়া উপায় আছে? তুমি মুসলমানের বাচ্চা হয়ে কোরআন তেলাওয়াতের সময় কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তুমি মূর্তির পক্ষে স্লোগান দাও, ভাস্কর্যের পক্ষে স্লোগান দাও, কথা বলেন। আমরা কি বঙ্গবন্ধু বিরোধী না ভাস্কর্য বিরোধী? আমরা কি বঙ্গবন্ধু বিরোধী না মূর্তি বিরোধী? মামুনুল হকের বক্তব্য যেভাবে ভুল ব্যাখ্যা করেছেন, আমাদের বক্তব্যকে ভুল ব্যাখ্যা করার দুঃসাহস দেখাবেন না। আমরা মৃত্যুকে হাতে নিয়ে হাঁটি। আমি তো বলি ওই সময়ে মরে গেছি যখন আমশফির গাড়ি বহরে হামলা করা হয়েছে 2013 সালে শাপলা চত্বরে। আল্লাহর কসম, আমার পাশে যে দাঁড়ানো ছিল, আমার একেবারে পাশে, আমার চোখের সামনে বুলেট এসে তার বুকে বিদ্ধ হয়ে আমার সামনে এসে লুটে পড়ছে। এক হাত এই দিকে আসলে আমার বুকে পড়ত। তো মরে তো সেদিন গিয়েছি, এখন মরে আছি দিনের জন্য, এখন এখন বেঁচে আছি দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য। আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লামা মামুনুল হক বলেন, মুফতি ফয়জুল করিম বলেন, জুনায়েদ বাবুনগরী বলেন, এদের দুনিয়াবি কোনো বিলাস নাই, এরা একমাত্র আপনার আবার ঈমান আমল ঠিক রাখার জন্য ময়দানে কথাগুলো বলছেন। আমরা সরকারকে বলবো ওলামায়ে কেরামের ব্যাপারে পদক্ষেপ নিতে সাবধান, বুঝে শুনে পদক্ষেপ নেন, একটু ভুল সর্বনাশা ডেকে আনবে। ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না। আমাদের বাপদাদারা এদের স্বাধীন করেছে, আমরা তাদের সন্তান। 23 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার পর সারা দুনিয়ার বেঈমানি শক্তি আফগানিস্তান ছেড়ে তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে যাইতে বাধ্য হইছে। নমরুদ ফেরাউন আজ দুনিয়াতে বেঁচে নাই, কথা বলেন। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। দুইটা অনুরোধ আপনাদের কাছে, 100 ভাগ মেয়েকে মাদ্রাসায় ভর্তি করান। সারা দুনিয়ার বেঈমানি শক্তি নারীদেরকে উলঙ্গ করতে চায়, কথা বলে না, উলঙ্গ করে সারা দুনিয়াতে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করতে চায়। আমরা নারীদেরকে পর্দায় আনতে চাই। 2 নম্বর হলো, ওলামায়ে কেরামের ব্যাপারে মন খারাপ করবেন না। ওলামায়ে কেরামের সিদ্ধান্ত, ওলামায়ে কেরামের বক্তব্য, ওলামায়ে কেরামের পদক্ষেপ সঠিক সঠিক সঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।